ইউটিউব বেস্ট অ্যানিং বিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেয়ার ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওর বিষয় হলো যে আমরা পি এফ আই কীভাবে লাগাবো বা পি এফ আই কত ক্যাপাসিটার কত মানের ক্যাপাসিটার বা কত ভিআর কে ভিআর ক্যাপাসিটার লাগাবো সেটা আমরা কীভাবে ক্যালকুলেশন করব সেই ক্যালকুলেশনটি আমরা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করি এটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে আপনারা বড় বা যে কোনো ধরনের জায়গাতে কি ধরনের ক্যাপাসিটার লাগালে আপনারা পাওয়ার ফ্যাক্টর কতটা ইম্প্রুভ করতে পারবেন সেটার হিসাব জানতে পারবেন তো এটি করার জন্য আসলে আপনাদের ইন্ডাস্ট্রিতে বা সেখানে কি পরিমাণ লোড ব্যবহার করা হচ্ছে সেই লোডের হিসাবটা আপনারা জানা লাগবে যে কত পরিমাণ লোড আপনারা ব্যবহার করতেছেন তো এগুলো আসলে খুব সহজেই বের করা যায় তো কারেন্ট দিয়েও আপনারা ওয়ার্ড বে করতে পারেন বা বিভিন্ন মিটার বা অন্য সিস্টেমে বা আপনারা লোড ক্যালকুলেশন করেও বের করতে পারেন তো সেই হিসেবে আপনার লোড কত আছে সেটা হিসাব অবশ্য সবারই থাকে কলকারখানায় যারা কাজ করে তাদের কাছে থাকে সেই সঙ্গে আপনারা মূল লাইনে যে পাওয়ার মিটার প্রথমে লাগিয়ে নেবেন তো পাওয়ার মিটার লাগিয়ে নেওয়ার পরে আপনারা যে পার্টি আসবে সেই পার্টটি আপনারা লিপিবদ্ধ করে রাখবেন দেন সেখান থেকে আপনারা ইম্প্রুভ করে যে পর্যন্ত নিতে চান সেটা আবার আপনারা চাবেন এবং তারপরে এই ম্যাথমেটিক্যাল টিমটি করবেন তো আমরা একটা নমুনা স্বরূপ এখানে একটি অঙ্ক মতো করে রাখছি যেমন দেখেন আমরা পড়ি যে একটি কারখানায় থ্রি ফেজ লাইনের পাঁচ কিলোওয়াট লোড আছে এখানে থ্রি ফেজ লাইন উল্লেখ করা আছে পাঁচ ওয়াট লোড আছে পাওয়ার ফ্যাক্টর দশমিক সেভেন ফাইভ ল্যাগিং আছে তো পাওয়ার ফ্যাক্টর আমরা দশমিক নাইন ল্যাগিং নিয়ে যাবো এখানে আমরা উন্নত করব উন্নত করার জন্য প্রতি ফেজে কত কে ভি আর মানের কত কে ভি মানের সংযুক্ত হবে সেগুলো আসলে মান দেওয়া থাকে সেখান থেকে আপনারা এই মানটা নিতে পারবেন তো দেখেন এখানে আমরা যে তথ্যগুলো পাইছি সে তথ্যগুলোতে আমরা এখানে পাওয়ার পেয়েছি যে ফাইভ কিলো ওয়াট আর এখানে প্রথম যে আমাদের কস থেটা আমাদের লেগ বল আছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ তাই সেখান থেকে আমরা থেটা ইনভার্স এখানে থেটা কস ইনভার্স থ্যাটা দিলেই আমরা থেটার মান পেয়ে যাচ্ছি আর সেটা আমরা পাচ্ছি হলো ফোর ওয়ান পয়েন্ট ফোর ওয়ান এটা আসলে আমরা এখানে থিয়েটার এই পাশে দিলে আমাদের কজ মানে কজ দিয়ে ভাগ অর্থাৎ কজ ইনভার্স করতে হবে কজ ইনভার্স সায়েন্টিফিক ক্যালকুলেটার আপনারা একটা ক্যালকুলেশন করতে পারবেন এরপরে দেখেন যে আমরা কজ থিয়েটার টু তো কজ থিয়েটার টু হলো আমরা যেটা আমরা ই করবো ডেভেলপ করবো অর্থাৎ আমরা পয়েন্ট সেভেন ফাইভ থেকে আমরা সেটা নিয়ে যাই পয়েন্ট নাইনে নেব তো পয়েন্ট নাইন নেওয়ার জন্য আমরা থিয়েটার টু পয়েন্ট নাইন এখানে থিয়েটার শুধু থিয়েটার টু সেখানে আমাদের হচ্ছে থিয়েটার মান কোনের মান হবে আমাদের সেই সময় টু ফাইভ পয়েন্ট এইট ফোর তো এটা আমাদের আমরা এই উন্নত করার পরে এখানে এতটুকু ডিস্ট্যান্স হবে আর আগে এই পর্যন্ত ডিসট্যান্স হয়ে গেছে থিয়েটার মান যত কম হবে যদি জিরোর কাছাকাছি হয় তো জিরো হয়ে গেলে তো আপনার এই লসটা থাকবে না অর্থাৎ তখন পাওয়ার ফ্যাক্টর ওয়ান হয়ে যাবে আর জিরোর থেকে একটু বেশি হলেই আপনার এখানে তখন পাওয়ার ফ্যাক্টর হতে থাকবে যত বেশি হবে তত আপনাদের লস হবে ল্যাগিং হবে তো ঠিক আছে এখানে আপনারা আমরা এই থিয়েটার মানটা ইম্প্রুভ করছি এখানে একচল্লিশ ছিল সেখান থেকে পঁচিশ করবো আর কি সেই জন্য কি মানে রাখবো আর যদি আরও কম

আর এদিকে যেটি এখান থেকে লম্ব যেটি সেটা হলো আর অর্থাৎ আমাদের রিয়াকটিভ পাওয়ার আর এই পাশে যেটি এটি হলো আমাদের আফাত পাওয়ার তো আফাত পাওয়ার আমাদের এখানে দরকার পড়ছে না তো দেখেন যেখানে আমরা থেটা এইখান থেকে এই পর্যন্ত প্রথম যে থেটেটি থেটা একচল্লিশ পয়েন্ট একচল্লিশ ছিল একচল্লিশ পয়েন্ট একচল্লিশ থেটা ওয়ান দেন আমরা যখন ইনপ্রুভ করবো তখন তো আমাদের থিয়েটার কমে গেল অর্থাৎ এখানে যখন আমরা থিয়েটার কমাই দিলাম পরবর্তীতে পঁচিশ পয়েন্ট আসি তখন এখানে আসলো তো এটা যখন থিয়েটার টু ধরছি তখন এখানে আমরা সেটার নাম দিলাম কে ভি এ আর টু তো এখানে আমাদের যে মানটি টোটাল এখান থেকে এই পর্যন্ত যে মানটি তো এই মানটি রিয়াক্টিভ যে মানটি আমরা তো এখানে যে অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হচ্ছে এটা তো রিয়াক্টিভ পাওয়ার রিয়াকটিভ তো এই রিয়াকটিভ পাওয়ার এখানে দেখেন কে আর ওয়ান আমরা জানি আর কেভি আর টু যদি আমরা বের করতে পারি তাহলে আমরা কিন্তু এখানে যে পরিমাণ আমাদের কেভিআর আর লাগবে সেটা আমরা বের করতে পারবো তো দেখেন এটা আমরা খুব সহজেই বের করতে পারবো তাই আমাদের এখানে যদি আমরা ক্যালকুলেশন দেখি যে আমরা দেখছি যে থেটা ট্যান থেটা ওয়ান ট্যান থেটা ট্যান থেটা সমান সমান আমরা যদি এখানে প্রথম রাতে আসি তা এখানে টেন সমান সমান আমরা জানি টেন থিয়েটার লম্ব সমান লম্বাই ভূমি তো এখানে লম্ব এখানে আসলে এটি ভূমি তো এটা ভূমি এটা লম্ব এটা অতিরীভূস ভূমি লম্ব অতিরিভুজ তাহলে এখানে কে আর উপরে গেল দেন আমাদের প্রথমটার জন্য আমরা থিয়েটার ওয়ানে করতেছি সেই জন্য থিয়েটার ওয়ান দেয়া তো থিয়েটার ওয়ানের জন্য মাঝেটা তখন থাকবে না তো মাঝে যখন থাকবে না তখন আমাদের লম্ব হলো কে আর ওয়ান আর নিচে হলো আমাদের ভূমি হলো ফাইভ কিলোওয়াট এখানে কি কিলোয়ার শুধু আছে তো আমরা পরের লাইনে যখন এটাকে আমরা এখান থেকে যেটা বের করতে চাচ্ছি দেখেন কে ভি আর ওয়ান এই মানটা কিন্তু আমাদের জানা নাই তো এই মানটা যখন আমরা বের করতে যাচ্ছি কে ভি আর ওয়ান সমান সমান আমাদের আসতেছে আসতে ট্যান থিয়েটার যেহেতু এখানে আমাদের থিয়েটার মান হলো ফোর 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 ওয়ান পয়েন্ট ফোর ওয়ান তো সেই জন্য ট্যান ফোর থিয়েটার মান বসে গেল ফোর ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ইন্টু এখানে আমরা এখানে যখন আমরা এই করছি তখন আড়গুন করা লাগছে তো এই যে আড়গুন করাতে এখানে কে আর চলে আসছে এবং ত্যান থিয়েটার ফোর ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ইন্টু ফাইভ হলো অর্থাৎ সেখানে আমরা পেয়ে গেলাম ফোর পয়েন্ট ফোর ওয়ান কে এ আর তো আমরা এখানে টোটাল এই যে কে এ আর পেয়ে গেলাম একটি রিয়াক্টিভ পাওয়ার কেভিএ আর ওয়ান সেটা পেয়েছি এরপরে আমরা থিয়েটার টু থেকে আমরা এটা নিয়ে আসবো সেখানে আমরা থেটার টু যখন করতেছি সেই ক্ষেত্রেও কে ভি আর টু অর্থাৎ একই সূত্রে ট্যান থেটার সমান সমান তখন লম্বায় ভূমি আসতেছে তো আমরা এখানে লম্বয় ভূমি যখন আসতেছে তো একই সূত্র হবে শুধু এখানে টু দিলাম এই জায়গায় টু দিলাম তো এখানে ট্যান থেটার ফোর ওয়ান ফোর ওয়ান ছিল সেখানে ট্যান থিয়েটার মানটা আমরা পরবর্তী যে মানটা অর্থাৎ এই পঁচিশ পয়েন্ট শুরু আসি নিব। তাহলে পঁচিশ পয়েন্ট শুরু আসি কিন্তু এখানে কে কেডাব্লু অর্থাৎ ভূমিটা কিন্তু সবার জন্য একই এখানে যে ভূমিটা ছিল ভূমি সবার জন্য একই ছিল তো সেই কারণে এখানেও ভূমিটা একই আসলো ফাইভ আসলো তো এটা আমরা ক্যালকুলেশন করার পরে পালাম দুই দশমিক ফোর টু টু দশমিক ফোর টু কে ভিয়া তাহলে আমরা এখানে কিন্তু দুটোই পেয়ে গেলাম তো এখানে যখন আমরা এটি পেয়ে গেছি এবং এটি পেয়ে গেছি তখন আমরা এটি পাওয়ার জন্য এটি থেকে এটি মাইনাস করলে এই মানটি থেকে ইমানটি মাইনাস করলে আমরা এই ইমানটি পেয়ে যাব তো সেটি আমরা সর্বশেষ করছি যে ভি আর আমরা যে মানের কেভি অর্থাৎ আমাদের ক্যাপাসিটি লাগবে সেই মানের কে ভি আর সময় কে ভি এ আর ওয়ান টু কে ভি এ তাহলে আমাদের এখানে ফোর পয়েন্ট ফোর ওয়ান যে মানটি মাইনাস আমাদের টু পয়েন্ট অর্থাৎ টু আমাদের এই মানটি দরকার তো এখন আমাদের টু কে আর এটি কিন্তু আমরা থ্রি ফেজ লাইনে ছিল তো থ্রি ফেজ লাইনে লাগাতে গেলে তিনটা ফেজে আমরা এই মানটিকে ভাগ করে দিব তাহলে এখানে প্রতি ফেজে কে হবে টোটাল কে দুই ভাগ তিন দিচ্ছি তারা দুই ভাগ তিনে আমরা এখানে পেয়েছি দশমিক সিক্স সেভেন তাহলে দশমিক সিক্স সেভেন কেভিআর আমরা তিনটি ফেজে এগুলো লাগিয়ে দেব আশা করি আপনারা বুঝতে পারছেন তো সবাইকে এই ছোটো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার এই ভিডিও যদি ভালো লাগে ভিডিও দ্বারা উপকৃত পান বা কোনো প্রশ্ন থাকে কমেন্টস করে জানাইতে পারেন আর উপকার পাইলে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করুন এবং ভিডিওটি শেয়ার করুন সবাইকে ধন্যবাদ